ওয়েলকাম স্টুডেন্টস এখন আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন থেকে তৃতীয় অধ্যায় তড়িৎ রসায়নের অন্তর্গত খুবই ছোট ছোট দুটি বিষয় প্রমাণ হাইড্রোজেন তড়িদার এবং গ্যালধানীয় কোষের তড়িৎচালক বল সম্পর্কে আলোচনা করব প্রথমে আসি প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারের ব্যাপারে এক্ষেত্রে সাধারণত একটি প্লাটিনামের পাতকে তড়িদ্দার হিসাবে ব্যবহার করা হয় এই প্লাটিনামের পাতের উপরে প্লাটিনাম ব্ল্যাক নামে একটি পদার্থের আস্তরণ দেয়া থাকে তারপর এই আস্তরণযুক্ত যে পাত্রটি হলো সেটিকে একক সক্রিয়তা সম্পন্ন এইস প্লাস আয়নের দ্রবণে নিমজ্জিত অবস্থায় রাখা হবে এরপর ওই দ্রবণের মধ্যে যদি এক এটিএম চাপে বিশুদ্ধ হাইড্রোজেন গ্যাস চালনা করা যায় তাহলে যে তড়িদ্বার তৈরি হবে তাকে বলা হবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার অর্থাৎ এক্ষেত্রে প্লাটিনাম পাতকে আস্তরণযুক্ত করে একবার আয়নের দ্রবণের মধ্যে নিমজ্জিত অবস্থায় রাখা হবে আবার ওর মধ্যে দিয়ে এক এটিএম চাপে হাইড্রোজেন গ্যাসই চালনা করা হবে যেহেতু দুটি হাইড্রোজেন সেজন্য নাম হচ্ছে হাইড্রোজেন তড়িদ্বার একে প্রমাণ হাইড্রোজেন তড়িদ্দার বলার কারণ এই প্রমাণ হাইড্রো এই হাইড্রোজেন তড়িদারের মানকে জিরো দশমিক জিরো জিরো ভোল্ট অর্থাৎ প্রমাণ হিসাবে ধরে নিয়ে বাদ বাকি পদার্থগুলির তড়িদ্বার বিভব এই হাইড্রোজেনের তড়িদ্দার বিভবের কত গুণ সেটা নির্ণয় করা হয় সে কারণে এই হাইড্রোজেন তড়িদারকে প্রমাণ হাইড্রোজেন তড়িদার বলা হয় এখন প্রশ্ন হল এই যে প্লাটিনাম পাত তার উপরে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণটা কেন দেয়া হচ্ছে কারণ প্লাটিনাম পাতের উপরে যদি আস্তরণ দেওয়া হয় তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিছুটা হলেও বেড়ে যায় এবং সেই ক্ষেত্রফলের ভিতরে প্রচুর পরিমাণে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত অবস্থায় থাকে এখন আমাদের এই তড়িৎ বিক্রিয়ায় প্রয়োজনীয় হাইড্রোজেন গ্যাস তাহলে বেশি পরিমাণে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত অবস্থায় থাকলে বিক্রিয়া হতে বেশি পরিমাণে সুবিধা হয় সেই জন্যে প্লাটিনাম ব্ল্যাকের আস্তরণ দেওয়া থাকে এবার যেননি প্রমাণ হাইড্রোজেন তড়িদ্বারকে সাংকেতিকভাবে কি করে প্রকাশ করা যেতে পারে যেহেতু হাইড্রোজেন গ্যাস অর্থাৎ হাইড্রোজেন গ্যাস দিয়ে তো আর তড়িদ্বার তৈরি করা যায় না সেই জন্যে প্লাটিনামের পাত নিয়ে সেখানে হাইড্রোজেন গ্যাস রাখা হয় তাই চিহ্নটাকে লেখা হয়েছে প্লাটিনাম একটা উল্লম্ব রেখা হাইড্রোজেন এই হাইড্রোজেনটা ওয়ান এটিএম চাপে থাকে তাই ভ্রাকেটা সেটা লেখা এই নিয়মটা একটু পরেই বলছি আবার একটা দাগ দিয়ে লেখা আছে এইস প্লাস মানে সেটা হাইড্রোজেন আয়ন যার অ্যাক্টিভিটি অফ এইচ প্লাস ইকুয়াল টু ওয়ান মানে যার সক্রিয়তা ওয়ান অর্থাৎ প্রমাণ হাইড্রোজেন তড়িদারের সাংকেতিক প্রকাশ বললে এটুকুই আমাদের বলতে হবে এখন যে কোনো কোষ মানে তার তড়িদার বিক্রিয়া আছে তড়িদ্রার বিক্রিয়াটি যদি প্রমাণ হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে এইচ প্লাস থেকে এইচ টু তৈরি হয় এইচ প্লাস বলতে যার অ্যাক্টিভিটি ওয়ান যার গাঢ়ত্ব ওয়ান তো এইচ প্লাসে একটি ইলেকট্রনের ঘাটতি আছে একটি ইলেকট্রন যুক্ত হয়ে একটি হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয় সেটাকে যদি অনু হিসাবে দেখানো হয়েছে যেহেতু তাই হাফ এইচ টু লেখা হয়েছে ঠিক আছে আর তড়িৎদ্বার বিভব আগেই বলেছি জিরো পয়েন্ট জিরো জিরো ভোল্ট এবার আমরা শিখে নিই তরিত রসায়নে কোনো গ্যালভানীয় কোষকে সাংকেতিকভাবে কি করে প্রকাশ করা যেতে পারে যে কোনো গ্যালভানীয় কোষকে সাংকেতিকভাবে প্রকাশ করতে হলে তাকে দুদিকে ভাগ করে নিতে হবে প্রথমে বা দিকে থাকবে জারণ অর্ধকোষ যাকে আমরা বলবো অ্যানোড আর ডান দিকে থাকবে বিজারণ অর্ধকোষ যাকে বলবো ক্যাথোড আর এই দুজনকে লবণ সেতু দিয়ে পরস্পর থেকে পৃথক করা থাকবে তাই লবণ সেতু দুদিকে একদিকে থাকবে বা দিকে থাকবে অ্যানোড ডান দিকে থাকবে ক্যাথোড এবার এই অ্যানোড লেখার সময় প্রথমে ধাতুকে লিখতে হবে তারপরে একটা উল্লম্ব রেখা দিতে হবে দেওয়ার পর যে যে বিশ্লেষ্য পদার্থের কথা আসছে সেটিকে লিখতে হবে বা ধাতুটির যে আয়ন তৈরি হচ্ছে ওটিকে লিখতে হবে লিখে ব্রাকেটে যদি কোনো অতিরিক্ত তথ্য থাকে সেগুলো দিয়ে দিতে হবে উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে একই রকমভাবে ক্যাথডের বিক্রিয়াটা যখন লিখতে হবে ক্যাথড পার্টটা সেক্ষেত্রে ঠিক এর উল্টো আগে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নটাকে লিখে নিয়ে তার ব্র্যাকেটে অতিরিক্ত তথ্য দিতে হবে তারপরে একটা উল্লম্ব রেখা দিয়ে শেষে ধাতু দিতে হবে এর শুরুতে ধাতু এর শেষে ধাতু মাঝখানে থাকবে লবণ সেতু আমি নিচে তিনটি সাংকেতিক প্রকাশের উদাহরণ দিয়েছি তিনটি পুরো আলাদা টাইপের প্রথমে বলি জিঙ্ক ধাতু রেখা জেডেন টু প্লাস আয়ন যেটার কি না গাঢ়ত্ব এক মোলার ব্র্যাকেটে অতিরিক্ত কথা হিসাবে লিখে দেয়া হলো তারপরে সল্ট ব্রিজ মানে লবণ সেতু তারপর কপার টু প্লাস আয়ন যার গাঢ়ত্ব ওয়ান মোলার শেষে হলো কপার এটা একটা বিষয় তার মানে এখানে ধাতু ধাতুর আয়ন এক্ষেত্রে ধাতুর আয়ন ধাতু এবার যদি ধাতুর আয়ন না হয়ে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হতো যেমন কপার রেখা কপার সালফেটের দ্রবণ যার গাঢ়ত্ব সি ওয়ান ধরে নেওয়া হলো একই রকমভাবে সিলভার নাইট্রেটের দ্রবণ যার গাঢ়ত্ব সি টু উল্লম্ব রেখা দিয়ে এজি সিলভার নাইট্রেট আর সিলভার দুটি লেখা হলো একই নিয়মে এবার তিন নম্বরটাই আসি সেই কথা যে যদি তড়িদারটি গ্যাসীয় হয় তাহলে কি হবে গ্যাসীয় হওয়ায় নিজে নিজে তড়িদ্দার গঠন করতে পারে না তাই প্রথমে প্লাটিনাম তড়িদ্দার নেওয়া হবে নিয়ে সেখানে হাইড্রোজেন গ্যাসকে অধিশোষিত করে রাখার ব্যবস্থা করতে হবে যে হাইড্রোজেন গ্যাসটা ধরো তার তো এটা হলো ফার্স্ট পার্ট তারপর একটা উল্লম্ব রেখা এই উল্লম্ব রেখাটা কিন্তু এই হাইড্রোজেন তড়িদ্বারের ফার্স্ট পার্টের চলে গেছে মানে শুধু কপারের পরিবর্তে এতটা এখানে বা শুধু জিঙ্কের পরিবর্তে এতটা তারপর একটা উল্লম্ব রেখা লিখে হাইড্রোজেনের একটি দ্রবণ এই সিএল যার গাড়ত্ব সি ওয়ান তারপরে সল্ট ব্রিজ লবণ সেতু তারপরে একটা দ্রবণ কপার সালফেট দ্রবণ সি সিটু শেষে একটা উল্লম্ব রেখা তারপরে কপার অর্থাৎ গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ করার জন্য প্রথমে একটা ধাতু লিখতে হবে তারপরে তার আয়ন বা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ লিখতে হবে ব্রাকেটে অতিরিক্ত কোনো তথ্য থাকলে দিতে হবে তারপরে সল্ট ব্রিজ দিতে হবে শেষে এক এর উল্টো ঘটনা ঘটবে ধাতু বা তার আয়ন ব্র্যাকেটে অতিরিক্ত তথ্য আবার একটা উল্লম্ব রেখা লাস্ট হবে আবার ধাতু দিয়ে এবার প্রশ্ন হলো এই যে আমরা সাংকেতিক প্রকাশ করছি কোনো একটা বিক্রিয়া দেখে কি করে বুঝবো কোনটা ক্যাথোড হবে কোনটা অ্যানোড হবে মানে গ্যালভানীয় কোষে সাংকেতিকভাবে প্রকাশ করতে গেলে ক্যাথোড আর অ্যানোডকে শনাক্ত করার একটা উপায় এবার আমাদের শিখতে হবে ক্যাথোড আর অ্যানোডকে শনাক্ত করার মূল উপায় হচ্ছে প্রমাণ তড়িদ্রার বিভবটা দেখতে হবে যে দুজোড়া বিক্রিয়া দেয়া থাকবে তাদের ভিতরে যার প্রমাণ তড়িদ্রার বিভাবের মান কম সেটি হবে অ্যানোড যার বেশি সেটি হবে ক্যাথোড এখানে আমি জেডেন টু প্লাস জেডেন দিয়েছি এগুলো সবই বিচারিত অবস্থায় দেয়া থাকবে বিজারণ রূপে জেডেন টু প্লাস জেডেন যার ই জিরোর মান মানে তোর প্রমাণ তড়িদ্রার বিভাবের মান মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট আর কপার টু প্লাস কপার এর ই জিরোর মান প্লাস জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট তাহলে প্রথম মানটা কম কম হলে সেটি যাবে অ্যানোডে অ্যানোড মানে বাদিকে আর কপার টু প্লাস কপারের ইজিরো মান বেশি বেশি হলে সেটি হবে ক্যাথোড ক্যাথোড যাবে ডান দিকে এবার লিখে ফেলবো বাদিকের হিসেবটা বাদিকে তাহলে অ্যানোড হবে তাহলে কাকে আগে লিখব যতই আগে এখানে এন টু প্লাস থাকে আগে তো ধাতুকে লিখতে হবে মানে জিঙ্ক লিখে নিলাম তারপরে একটা উল্লম্ব রেখা দিলাম তার আয়রনটাকে লিখে দিলাম জেডেন টু প্লাস এরপরে সল্ট ব্রিজটা দিলাম তারপরে এবার ক্যাথড পাটে চলে আসি ক্যাথড পাটে আগে আয়নটা লিখতে হবে লিখলাম সি উল্লম্ব টু দিলাম তারপরে আবার ধাতুটা তাহলে যার মান কম সেটি হবে অ্যানোড বা দিকে যাবে যার ইজিরোর মান বেশি সেটি হবে ক্যাথড সেটি ডান দিকে যাবে ক্যাথডে সবসময় বিজারণ হয় অ্যানোডে সবসময় জারণ হয় অ্যানোড মানে জারন ক্যাথোড মানে বিজারণ ঠিক আছে এবার দেখে নেব গ্যালভানীয় কোষের তড়িৎ চালক বল কি করে নির্ণয় করা যায় অ্যাকচুয়ালি গ্যালভানীয় কোষের তড়িৎ চালক বল হচ্ছে দুটি অর্ধকোষ বা দুটি তড়িৎদারের যে তড়িদ্দার বিভবের পার্থক্য সেটি হলো গ্যালভানীয় কোষের তরিদ বল অর্থাৎ গ্যালভানীয় কোষের বলকে যদি আমরা ই সেল ধরি ই সেল ইজ উকাল টু ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড ক্যাথোডের যে তড়িৎচালক বল আর অ্যানোডের যে তড়িৎচালক বল এদের বিয়োগ করলেই আমরা পাবো গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল ক্যাথোডটা যেহেতু লবণ সেতুর ডান দিকে থাকে তাই ই রাইটের আর আর অ্যানোড যেহেতু বা দিকে থাকে তাই ই এল ই রাইট মাইনাস ই লেফট কোষের ক্ষেত্রে ঠিক আছে এবার বলি তড়িৎচালক বলের পরিবর্তে যদি শব্দটা বলতাম প্রমাণ তড়িৎচালক বল তাহলে কি হতো সমস্ত কন্ডিশন একই থাকবে শুধু এক্ষেত্রে ক্যাথোড আর অ্যানোডে যে সমস্ত জারক বা বিজারক পদার্থ ব্যবহার করা হচ্ছে সকলের সক্রিয়তা হবে ওয়ান তাহলে উপাদানগুলির সক্রিয়তা যদি ওয়ান হয় সেক্ষেত্রে তড়িদ্বারদ্বয়ের যে বিভব পার্থক্য তাকেই বলা হবে গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িদালক বন এক্ষেত্রে যে কোনো প্রমাণ কন্ডিশন বোঝাতে গেলে ই টু দি পাওয়ার একটা নট ই নট বা ই জিরো এরকম দিতে হবে তাহলে ই সেল ইজুকাল টু একই নিয়মে সবার মাথায় একটা করে শুধু জিরো বসিয়ে সেল টু মাইনাস মাইনাস রাইট লেফট বিষয়টা একই শুধু আগের বার ছিল নর্মালি ক্যাথোড অ্যানোড এখন প্রমাণ সব প্রমাণ কন্ডিশন কারণ উপাদানগুলির ওয়ান এবার বলি এই ই সেলের মান যদি জানা থাকে সেখান থেকে আমরা বুঝতে পারবো যে গ্যালভানীয় কোষ্টিকে যে সাংকেতিকভাবে প্রকাশ করলাম প্রকাশ করাটা ঠিক হলো না ভুল হলো যদি কখনো আমরা ক্যালকুলেশন করে ইজিলো ইজিরো সেলের মানটাকে পজিটিভ বের করতে পারি তাহলে বুঝতে হবে যে সাংকেতিক প্রকাশটা ঠিকঠাক আছে কিন্তু যদি ক্যালকুলেশন করে ইজিরো সেলের মানটা নেগেটিভ বেরোই তাহলে বুঝতে হবে সাংকেতিক প্রকাশটা ঠিক নেই এটা ত্রুটিপূর্ণ হয়েছে এই বিষয়টা আরেকটু পরে আবার ক্লিয়ার করে বলছি তার আগে আমরা জেনে নিই তড়িৎচালক বল সংক্রান্ত নানস্টের সমীকরণ আগের দিন আগের একটি ভিডিওতে শিখিয়েছিলাম তড়িদ্দার বিভব সংক্রান্ত নানস্টের সমীকরণ সেখানে ছিল ই উকাল টু ইজিরো রেড এরকম ছিল এখন জানব তড়িৎচালক বল সংক্রান্ত নানস্টের সমীকরণ শুধু সাথে একটা করে সেল কোষ যুক্ত হয়েছে কেমন এ সংখ্যক এমল এ বিমল বির সাথে বিক্রিয়ায় যদি সি মোল সি আর ডি মোল ডি তৈরি হয় তাহলে ই সেল ইজকাল টু ই জিরো সেল মাইনাস আর টি বাই এফ এন ওপরের সব বিক্রিয়াজাত পদার্থগুলো তাদের গাঢ়ত্বর ঘাতে উন্নীত করে লিখতে হবে সি টু দি পাওয়ার সি ইন্টু ডি টু দি পাওয়ার ডি বাই এ টু দি পাওয়ার এ ইন বি টু দি পাওয়ার বি বিপরের সব বিক্রিয়াজাত পদার্থ নিচে সব বিক্রিয়ক পদার্থ তাহলে এখানে ই সেল মানে হলো কোষের তরির বল আর ই সেল মানে হলো কোষের প্রমাণ তড়ির বল এখন এই আর টি বাই এফ এদের মান যদি বসিয়ে দেয়া যায় আর এলএনটাকে যদি লক করে দেয়া যায় লক করতে গেলে বা দিকে একটা টু দিয়ে গুণ করতে হয় সব কিছু গুণ করলে মানটা দেখা যাবে ই সেল ইজুকাল টু ই সেল মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বাই এন লক বিক্রিয়াজাত পদার্থগুলো সব উপরে বিক্রিয়ক পদার্থগুলো সব নিচে এটাকেই বলা হচ্ছে তড়িৎচালক বল সংক্রান্ত নানস্টের সমীকরণ এবার দেখে নিই যদি কোনো গ্যালভানীয় কোষের সাংকেতিক প্রকাশ আমাদের দিয়ে দেওয়া থাকে সেখান থেকে কি করে অ্যানোড বিক্রিয়া কি করে ক্যাথড বিক্রিয়া কি করে সামগ্রিক কোষ বিক্রিয়া লিখে কোষের তড়িৎচালক বল নির্ণয় করা যায় প্রথমে আমাদের দেওয়া আছে জেডেন জেডেন টু প্লাস সল্ট ব্রিজ সি ইউ টু প্লাস সিইউ তাহলে এখান থেকে অ্যানোড বিক্রিয়া ক্যাথড বিক্রিয়া এগুলো সব লিখতে হবে প্রথমে বা থাকে অ্যানোড অ্যানোডে কি হয় সবসময় অ্যানোডে হয় জারন তাহলে জেডেন সলিড থেকে তৈরি হচ্ছে জেডেন টু প্লাস সাথে দুটো ইলেকট্রন নির্গত হচ্ছে যখনই কোনো আয়ন লিখবো তার ব্র্যাকেটে একিউ অ্যাকুয়াস বা জলীয় অবস্থা বুঝিয়ে দেব। একই রকমভাবে ডান দিকে যখন ক্যাথোডে বিক্রিয়া শিখবো ক্যাথোডে হয় বিজারুন তার মানে ক্যাথডে কপার টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ অবশ্যই কপার টু প্লাসের ব্র্যাকেটে অ্যাকোয়াস লেখা কপার টু প্লাস দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার সলিডে পরিণত হয় এবার সামগ্রিক বিক্রিয়া যখন লিখবো জাস্ট বিক্রিয়া দুটোকে যোগ করে দেব জেডেন সলিড প্লাস কপার টু প্লাস তৈরি হবে জেডেন টু প্লাস প্লাস কপার দুদিকে দুটো দুটো করে ইলেকট্রন প্রশমিত হয়ে যাবে এই যে বিক্রিয়াটা হলো সেখানে দুটো বিক্রিয়াতেই দেখতে পাচ্ছি ইলেকট্রনের সংখ্যা দুই অর্থাৎ এন এর মান দুই এবার যদি তরির চালক বল সংক্রান্ত সমীকরণটা আমরা লিখি তাহলে ই সেল ইসাল টু ই জিরো সেল মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন বাই এন এন মানে তো এখানে দুই তার সাথে লগ বিক্রিয়াজাত পদার্থগুলোর উপরে জেডেন টু প্লাস কপার আর বিক্রিয় পদার্থ গুলোর নিচে জেডেন কপার টু প্লাস এবার যেহেতু এখানে কপার আর জিঙ্ক দুটো বিশুদ্ধ কঠিন পদার্থ আছে তাই এদের সক্রিয়তাটাকে সবসময় ওয়ান ধরা হয় ঠিক আছে তাহলে এই দুটো সক্রিয়তাটাকে বাদ দিয়ে লিখলে যা পড়ে থাকবে এই বিক্রিয়াটির ক্ষেত্রে সেটি হবে নাচটের সমীকরণ অনুযায়ী তড়িৎচলক বলের মান নির্ণয় করা ঠিক আছে এখন এদের যে কোনো গাঢ়ত্ব যদি জানা থাকে তা আর এই দুটোর ভিতরে যে কোনো একটি জানা থাকলে আরেকটি সহজেই নির্ণয় করা যাবে নেক্সট জানবো নান্স সমীকরণের সাহায্যে কি করে সাম্য ধ্রুবকের মান নির্ণয় করা যায় সাম্য ধ্রুবক নিশ্চয়ই সাম্যাবস্থায় হয় তাই তো তাহলে প্রথমে আমরা বলে নিই এ এ সাথে বি বি বিক্রিয়া করে সি সি প্লাস ডিডি যেটা তৈরি হচ্ছিল সেক্ষেত্রে নাস্টের সমীকরণটা কি সেটা লিখে নিলাম জাস্ট একটু আগেও একই জিনিস লিখেছিলাম এক্ষেত্রে এই যে পার্টটা অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের ঘাতে উন্নীত মান বাই বিক্রিয় পদার্থের গাড়ত্বের উন্নীত মান সেটাকে এক কথায় বিক্রিয়া কোশেন্ট বলা যেতে পারে যাকে আমরা কিউ চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে আমরা পারি ই সেল সেল বাই কিউ এই যে কিউ কথাটা লিখলাম যদি সাম্যাবস্থায় সেটা হিসেব করি তাহলে দেখা যাবে সাম্যাবস্থায় সবসময় ক্যাথোডের ইজিরোর মান আর অ্যানোডের ইজিরোর মান সমান হয় অর্থাৎ ই সেল সমান সমান আমরা জানি ই জিরো ক্যাথোড মাইনাস ই অ্যানোড যেহেতু মান দুটো সমান তাই ই সেলের মান সবসময় হবে সাম্যাবস্থায় জিরো আর সাম্যাবস্থাতে কিউকে আমরা কে চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি কে এর নাম হলো সাম্য তাহলে কি দাঁড়ালো কিউ সমান কে দাঁড়ালো আর ই সেল সমান জিরো এই বিষয়টাকে আমরা যদি মূল সমীকরণে বসিয়ে দিই তাহলে ই সেলের মান বসলাম প্রথমে জিরো ইকুয়াল টু ই জিরো সেলের মান জানা নেই মাইনাস আর টি বাই এনএফ এল এন কে এখান থেকে যদি হিসেব করি তাহলে ই জিরো সেল ইজ ইউল টু আর টি বাই এনএফ এল এন কে শুধু এল এন কে মানে হবে এনএফ ই জিরো সেল বাই আর টি এই এনএফ ই জিরো সেল বাই আর টির ভিতরে ই জিরো সেলটাকে আমরা শুধু ই জিরো দিয়েও লিখতে পারি দুটো লিখলেই হলো এলএন কে ইজ ইকাল টু এনএফ ই জিরো বাই আর টি এটাই হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক সাথে তড়ির বল ই জিরোর মধ্যে সম্পর্ক বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক এটা ঠিক আছে আর আজকের লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে কোষের তড়ির চালক বলের সাহায্যে সাথে মুক্ত শক্তির কীরকম সম্পর্ক বা প্রমাণ তড়িৎচালক বলের সাথে প্রমাণ গিপস মুক্ত শক্তির কি সম্পর্ক চালক বলকে ইজি ই সেল দিয়ে প্রকাশ করি প্রমাণ হলে ইজিরো সেল গিপস মুক্ত শক্তিকে ডেল্টা জি দিয়ে প্রকাশ করতে হয় আর প্রমাণ মুক্ত শক্তি বললে ডেল্টা জি জিরো এবার এই দুজনের ভিতরে ভিতরে সম্পর্ক নিই প্রথমে ভাবি একটা এই সূত্রটা আমাদের তাপগতিবিদ্যা থেকে শিখতে হয় তো সূত্রটায় আমি সরাসরি বলি ডেল্টি ইজুকাল টু মাইনাস এফ ইসেল সূত্রটাকে মনেই রাখতে হবে আর কোনো উপায় নেই তাহলে ডেল্টা জি ইজুকাল টু মাইনাস ইসেল এখানে ডেল্টির মান বা ইসেলের মান দেখে আমরা বুঝতে পারবো বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত কি স্বতঃস্ফূর্ত নয় মানে বিক্রিয়াটা নিজের শক্তিতেই সম্পন্ন হতে থাকবে না সেটা বিক্রিয়াটা হতে চাইবে না বা বিক্রিয়াটা যেমন ছিল তেমন অবস্থাতেই পড়ে থাকবে এটা আমরা জানতে পারব এই সমীকরণের সাহায্যে এই সমীকরণে যদি কখনও ডেল্টির মান নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত ডেলটা তাহলে বুঝতে হবে বিক্রিয়াটি অসতঃর আর ডেল্টির মান যদি জিরো আসে তাহলে বুঝতে হবে বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে ঠিক একই রকম ভাবে যদি প্রমাণ গিভস মুক্ত শক্তির সাথে প্রমাণ তরিচালক বলে সম্পর্ক দেখি শুধু মাথায় একটা করে জিরো দিয়ে দেওয়া ছাড়া কিছু নেই ডেল্টা জি জিরো ইজ ইকাল টু মাইনাস ই জিরো সেল এখানেও সেই একই রকম ডেল্টা জি জিরো নেগেটিভ হলে স্বতঃস্ফূর্ত ডেল্টা জি জিরো পজিটিভ হলে অসতঃস্ফূর্ত ডেল্টা জি জিরো জিরো হলে সাম্যাবস্থায় আছে এখন আমরা যদি ডেল্টা জির মান না জানি তাহলে কি বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা বিচার করতে পারি পারি যদি আমরা ই সেলের মান জানি তড়িৎচালক বলের মান জানি তড়িৎচালক বলের মান যদি পজিটিভ হয় এই সেলটা যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে হবে নেগেটিভ সেক্ষেত্রে ডেল্টা জির মান হয়ে যাবে নেগেটিভ একটু আগেই বলেছি ডেল্টা জি নেগেটিভ হলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হয় ই সেল যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হতো নেগেটিভ মান আর নেগেটিভ মান মিলে পজিটিভ তাহলে ডেল্টা জি জিরো হয়ে যেত ডেলটা জি হয়ে যেত পজিটিভ আর ডেল্টা জি পজিটিভ হলে বিক্রিয়াটা হতো অস্বতঃস্ফূর্ত ই সেলের মান যদি জিরো হয় তাহলে এই পাশের পার্টটা পুরো জিরো মানে ডেল্টা জি জিরো তার মানে বিক্রিয়াটি থাকবে সাম্যাবস্থায় একই রকমভাবে যদি প্রমাণ কন্ডিশানগুলো হতো অর্থাৎ ই জিরো সেল যদি পজিটিভ হতো ই জিরো সেল পজিটিভ হলে ডেল্টা জি জিরো নেগেটিভ হতো বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত ই জিরো সেল নেগেটিভ হলে ডেল্টা জি জিরো পজিটিভ হতো বিক্রিয়াটা অস্বতঃস্ফূর্ত আর ই জিরো সেল যদি জিরো হতো ডেল্টা জি জিরোর মানও জিরো হতো বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকত। অর্থাৎ কোনো একটা বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কি হবে না সাম্যাবস্থায় থাকবে কি থাকবে না সেটার জন্য যে কোনো একটি মান জানতে হবে হয় বিক্রিয়ার ডেল্টা জি জানতে হবে না হয় ডেল্টা জি জিরো জানতে হবে না হয় ই সেল জানতে হবে না হয় ই জিরো সেল জানতে হবে ঠিক আছে তাহলে আজকের মতো আলোচনা এই পর্যন্তই থাকলো টেক কেয়ার এভরি